फ्रेंड्स আমরা চলে এসেছি মানি কন্ট্রোলের উপর এবং আজকে আমরা যে স্টককে নিয়ে আলোচনা করতে চলেছি তার প্রাইস চলছে 1500 টাকার কাছাকাছি এবং বড় বড় ব্রোকারেজ হাউস দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এর মধ্যে বাইং করার জন্য রেটিং দিচ্ছে তো কেন রেটিং দিচ্ছে টেকনিক্যাল চার্টের মধ্যে কি ইন্ডিকেট পাওয়া যাচ্ছে সেই সব বিষয় ডিটেইলস আজকে আমরা ছোট ছোট ভাবে অ্যানালাইসিস করতে চলেছি তার আগে ফ্রেন্ডস এখন অবধি স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব प्रॉफिटेबल शॉर्ट टर्मे लॉन्ग टर्मे प्रॉफिट गेन करते बोझार चेष्टा करब फ्रेंड्स আমরা দেখে নেব প্রাইস পারফরম্যান্স কেমন আছে 3 মান্থ ধরে फ्रेंड्स আমরা দেখতে পাচ্ছি কোম্পানি সেভাবে আমাদেরকে পারফরম্যান্স দেখায়নি 1 ইয়ারে অলমোস্ট 10% এর মতো মুভমেন্ট দেখিয়েছে 3 ইয়ারসে আমরা দেখতে পাচ্ছি 100% এর মতো মুভমেন্ট আমাদেরকে দেখিয়েছে ভলিউম যদি দেখবেন তো আজকে 35 লাখের ভলিউম জেনারেট হয়েছে ইয়েস্টারডে লাস্ট ট্রেডিং সেশনে আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট 96 লাখের ভলিউম জেনারেট হয়েছিল এবং তার মধ্যে থেকে 58% কোয়ান্টিটি ট্রেড হয়েছে 1 উইক আগে আমরা দেখতে পাচ্ছি 1 करोड़ वॉल्यूम जेनरेट हुआ और तार मध्य देखे 62% क्वांटिटी ट्रेड हो चे 1 मंथ आगे हमरा देखते पाछी जे 1 मंथ आगे हमरा देखते पाछी जे 89 लाखर वॉल्यूम जेनरेट हो चे और तार मध्य देखे 64% क्वांटिटी ट्रेड हो चे तो फ्रेंड्स এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারী পরিমাণে কিন্তু একটা বাইং ও চলছে তো কোন কোম্পানির মধ্যে মানুষ কিন্তু এমনি এমনি বাইং করতে যায় না ডেফিনেটলি কোম্পানির মধ্যে পটেনশিয়াল আছে এই কোম্পানি উপরের দিকে পারফরম্যান্স দেখাবে সেই কারণের জন্যই কিন্তু মানুষ मध्य बाइंग थाके तो चलो कम्पानी फंडामेंटाली कैमन आज से बोझार चेष्टा करब तो सबार प्रथमे फ्रेंड्स आमरा देखे नेब जे कम्पानीर मध्ये ब्रोकारेज हाउस दिए ए मुहूर्ते कम्पानीर जोन्नो कतते टार्गेट प्राइस दिच्छे जदि अरियन कैपिटल के देखबेन तो एखाने आमरा देखते पाच्छि जे 1669 एर काछाकाछि टार्गेट प्राइस दिच्छे के आर चस के आमरा देखते पाच्छि 2000 एर काछाकाछि टार्गेट प्राइस दिच्छे एम के ग्लोबल 1970 एर काछाकाछि टार्गेट प्राइस दिच्छे प्रभुदास लीलाधर के आमरा देखते पाच्छि 1800 टाकार काछाकाछि टार्गेट प्राइस दिच्छे एबं इएस सिक्योरिटी के आमरा देखते पाच्छि 2000 एर टार्गेट प्राइस दिच्छे तो 5-5 जन एनालाइसिस के आमरा देखते पाच्छि जे अनेकटा उचुते किन्तु टार्गेट प्राइस ओ दिच्छे जदि रेवेन्यू देखबेन तो रेवेन्यू देखुन फ्रेंड्स किभाबे इनक्रीज होयेछे देखते पाच्छि 2018 साले कम्पानीर मध्ये रेवेन्यू छिलो 7 लाख देन 8 लाख करोड़ हलो 9 लाख देखुन फ्रेंड्स 10 लाख करोड़ एबं एबछर देखते पाच्छि 12 लाख करोड़ेर होयेछे तो रेवेन्यू एई कम्पानीर मध्ये कन्टिन्यूसलि बेड़ेछे नेट प्रफिट जदि देखबेन तो सेटाओ देखुन फ्रेंड्स किभाबे इनक्रीज होयेछे 16 लाख देन 15 लाख तारपर आमरा देखते पाच्छि 16 लाख 19 लाख एबं एबछर होयेछे 22 लाख करोड़ तो रेवेन्यू बाड़छे आमरा देखते पाच्छि नेट प्रफिट इनक्रीज होच्छे आमरा देखते पाच्छि डेट टू इक्विटी के जदि देखबेन तो कम्पानीर मध्ये लास्ट 5 बछर धरे कोनो डेट नेई कम्पानी डेट फ्री कम्पानी आछे तो जेई कम्पानीर मध्ये रेवेन्यू बाड़बे नेट प्रफिट इनक्रीज होबे कम्पानी एकदम डेट फ्री कम्पानी थाकबे सेई सब कम्पानीर दिके किन्तु अवश्यई आमरा नजर राखते पारि कम्पानीर नाम अवश्यई फ्रेंड्स आमि बोलबो तार जन्य धैर्य ধরে লাস্ট অফ দি ভিডিওটা দেখতে থাকুন फ्रेंड्स কোম্পানির নাম আপনাদের সামনে আছে ইনফোসিস লিমিটেড এতক্ষণ ধরে আমরা যে কোম্পানিকে নিয়ে আলোচনা করছি সেই কোম্পানির নাম হচ্ছে ইনফোসিস লিমিটেড ইনফোসিস অলরেডি আমাদের কে 22% এর মতন কিন্তু কারেকশন দেখিয়ে দিয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি টেকনিক্যালি কিন্তু অনেকটা উইক হয়ে গেছে তো এখানে কি নজর রাখা যেতে পারে কিনা সেটাও আমরা চার্টের উপর গিয়ে বোঝার চেষ্টা করব কোম্পানি লার্জ ক্যাপ কোম্পানি আছে আইটি সেক্টরের মধ্যে নাম্বার डिपार्टमेंटे खुबी एक फंडामेंटल स्ट्रॉन्ग स्टॉक आछे तो सब स्टॉक किन्तु अवश्य निजेदेर पोर्टफोलियोते राखते पारी तार साथे फ्रेंड्स देखते जेफरीज किन्तु बोलछे इनफोसिस के बाइंग
করার জন্য কেন যে অলরেডি এই কোম্পানি আমাদেরকে 20% এর মতো কারেকশন দেখিয়ে দিয়েছে লং টার্মে ডেফিনেটলি এখান থেকে 22-35% এর মতন কিন্তু আমরা অ্যাচিভ করতে পারি তো সেই কারণের জন্যই এর মধ্যে নজর রাখার জন্য বলছেন তার সাথে ফ্রেন্ডস এখানে আমরা দেখতে পাচ্ছি সন্দীপজি এই মুহূর্তে এর মধ্যে টার্গেট প্রাইস দিচ্ছেন 1350-1400 লেভেলে বাইং করার জন্য তো চলুন সময় নষ্ট না করে আমরা চার্টের উপর চলে যাব চার্ট দেখার আগে ফ্রেন্ডস আমরা দেখে নেব কোম্পানির মধ্যে পজিটিভ নেগেটিভ দিক কি আছে কোম্পানি একদম ডেব ফ্রি কোম্পানি আছে আরই আছে 22% এর মতো আরই আমরা দেখতে পাচ্ছি 27% এর মতো আছে কোম্পানি যে ডিভিডেন্ডটা দিচ্ছে সেটাকে কিন্তু মেইনটেইনও করছে কোম্পানি নিজের সেক্টরে নাম্বার 2 তে আছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি টিসিএস আছে দেন আছে ইনফোসিস তো ইনফোসিস নিজের সেক্টরে নাম্বার 2 তে জায়গা বানিয়ে রেখেছে সেলস যদি দেখবেন তো ফ্রেন্ডস 2018 সালে কোম্পানির মধ্যে সেলস ছিল 70 লাখ দেন 82 দেন 90 1 লাখ এবং এবছর হয়েছে 1,21,000 করে নেট প্রফিট ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি 16,000 15,000 15,000 16,000 এবছর হয়েছে 22,000 করে কোম্পানির মধ্যে 1 ইয়ারের সিএজিআর আছে 10% মতো 3 ইয়ার্সে 27 5 ইয়ার্সে 26 এবং 10 ইয়ার্সে 18% মতো তো সিএজিআর এর নাম্বার দেখে আমরা বুঝতে পারছি যে কোম্পানি কিভাবে আমাদেরকে রিটার্ন দিয়েছে এই মুহূর্তে ফ্রেন্ডস আমরা চলে এসেছি ইনফোসিসের চার্টের উপর জিরোদার প্ল্যাটফর্মের উপর আমি ইনফোসিসের চার্ট লাগিয়ে দিয়েছি আপনাদের সামনে ইনফোসিসের 52 উইক হাই দেখতে পাওয়া যাচ্ছে 1900 টাকার ওপরে অলমোস্ট আমি ধরে নিলাম যে 2000-এর কাছাকাছি দেন সেখান থেকে দেখুন নিচের দিকে নেমে এসেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আরএসআই নাম্বার হয়ে দাঁড়িয়েছে 48-এর কাছাকাছি 48-এর কাছাকাছি তো ফ্রেন্ডস দেখুন বারবার আমরা দেখতে পাচ্ছি যে ওভারসোল জোনের কাছে আসছে দেন সেখান থেকে মুভমেন্ট আমাদেরকে ওপরের দিকে দেখাচ্ছে তো ফ্রেন্ডস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট উইক আছে মার্কেট কনফিউজ আছে তো সব স্টকের মধ্যে হয়তো কারেকশন আসতে পারে যদি মার্কেট নিচের দিকে নেমে আসে এই মুহূর্তে যদি ইনফোসিস নিচের দিকে নেমে আসে তাহলে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি প্রথম সাপোর্ট আছে 1400 টাকার কাছাকাছি দেন এটাকেও যদি ভেঙে দেয় তাহলে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি 1310-এর কাছে সেকেন্ড সাপোর্ট আছে তো আপনারা চাইলে অবশ্যই একটু ওয়েট করে যান যখন এর মধ্যে কারেকশন আসবে আবারও দেন সেই পজিশনে কিন্তু আপনারা এর মধ্যে ফোকাস করতে পারেন তো ফ্রেন্ডস আপনারা কি ভাবছেন এই ইনফরমেশনের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনফরমেশন যদি ভালো লাগছে এবং আপনাদের কাজে আসছে তাহলে কিন্তু ফ্রেন্ডস ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।